যেমন কিছু চমক বাইরেছে না নতুন মহিলা হুজুর বয়ান করবে কি হুজুর আয়না একটা রুমের মধ্যে তালা মারছে বয়ানের আগে চমক দেখাবে শিশু হুজুর আছে না নাই মহিলা হুজুর আগে মহিলা ছিল লেডিস এখন জন্ডিস হয়ে গেছে বয়ান করবে শুধু এমন না সরাসরি মহিলা বক্তাও মাইক লয়ে বয়ান করবে আছে না নাই কিয়ামতের আলামত কিয়ামতের আলামত আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন মিয়া আমি সব জায়গায় বলি বিউটি পার্লারের সাজগোজ দেখে পাগল হইও না এর স্থায়িত্ব নাই পানি লাগলেই গজব পানি লাগলেই কেমন গজব এমন চেহারায় বরণ হয় ঔষধ নেই কথা বলেন না কেন বিউটি পার্লারের ওরে খোদা আলতা সোনো ক্রিম দেইখা পাগল ডানা কাটা ভরি ঘরে নিয়ে দেয় ফেতনি রাগ করতেছেন পীরের বিরুদ্ধে বলছি ওরে আমি এই জগতের সব থেকে বড় পীরের ভক্ত বাকি আমার পীরের ভক্ত আমি থাকব কতক্ষণ আমার পীর সাহেব আল্লাহ এবং নবী মানবে যতক্ষণ সোজা ভেজাল নাই কোনো কথায় কোনো দালালি নাই দলাদলি নাই এই যে এতক্ষণ চেঁচামেচি করলাম বলেন তো কোন পীরের কাফের বলছি নাম ধরে সরকারের কয়টা গালি দিছি রাষ্ট্রের বিরুদ্ধে কি বলছি বয়ান হয় নাই হ্যাঁ মানুষের আমলের খবর নাই কাফের কাফের কয়ে সময় কাটায় আল্লাহ হেদায়াত দান করুন আরো জোরে বলেন আর একটু সামনে আগাবো থাকবেন না চলে যাবেন আল্লাহ সব ভাইকে কবুল করেন তাহলে আমার নবী এরপরে নবীর পর সাহাবী সাহাবায়ে কেরামের পর তাবিন এরপরে তাবে তাবিন আইম্মায়ে মুজতাহিদিন ওলামায়ে মুতাকাদ্দিমিন ওলামায়ে মুতাখিন দেখেন শাহজালাল কইতো নাইছে ইয়ামান থেকে কইছে কি জন্য আইছে আপনাকে জমিন কিনতে কিসের জন্য আসছে দিনের দাওয়াতের জন্য কথা ঠিক খাজা মঈনুদ্দিন ভারতবর্ষে আসছে মদিনা থেকে কোথার থেকে মদিনার থেকে ভারতবর্ষে দাওয়াতি কাজ করছেন কোন কিতাবে আছে 90 লক্ষ কোন কিতাবে আছে 99 লক্ষ বিধর্মী কালেমা পড়ছে তার হাতে এটা খানকায় বইয়া না মানুষের কাছে কাছে ঘুরছেন পীরগিরি করেন না পীর সাহেব আমি তো আমার সন্দেহ লাগে আসলে তোমার ওখানে পীর আছে কি না বা থাকলেও কি ওটা হিজলা নাকি এই ভয়ে বাইর করো না যেমন কিছু চমক বাইরেছে না নতুন মহিলা হুজুর বয়ান করবে কি হুজুর আয়না একটা রুমের মধ্যে তালা মারছে বয়ানের আগে চমক দেখাবে শিশু হুজুর আছে না নাই মহিলা হুজুর আগে মহিলা ছিল লেডিস এখন জন্ডিস হয়ে গেছে বয়ান করবে শুধু এমন না সরাসরি মহিলা বক্তাও মাইক লয়ে বয়ান করবে আছে না নাই কিয়ামতের আলামত কিয়ামতের আলামত আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন মিয়া আমি সব জায়গায় বলি বিউটি পার্লারের সাজগোজ দেখে পাগল হইও না এর স্থায়িত্ব নাই পানি লাগলেই গজব পানি লাগলেই কেমন গজব এমন চেহারায় বরণ হয় ঔষধ নেই কথা বলেন না কেন বিউটি পার্লারের ওরে খোদা আলতা সোনো ক্রিম দেইখা পাগল ডানা কাটা ভরি ঘরে নিয়ে দেয় ফেতনি আরে হইছে তো এরকম ঘটনা হয় নাই অতএব দুনিয়ার সাজসজ্জা সামান্য কিছু কণ্ঠ আর এই সমস্ত চমক দেখে পাগল হয় না আসল সৌন্দর্য আসল স্থায়িত্ব আল্লাহ এবং নবীর তরিকার বাইরে নাই পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই স্টেজে বৈশা নাহমাদুহু টান দিলেই ময়দানে কান্নাকাটি শুরু হয়ে যায়
আর আমরা 3 ঘন্টা সাসামেজি করি, নিজেরও কান্না নাই শ্রোতারও কান্না নাই, যেই লাউ সেই কদু। আর পটিয়ার মুফতি সাহেব কেন এগুলো হয়েছে, বিউটি পার্লারের সামান্য সাজগোজে না, আল্লাহর কাছে জিন্দেগী ভর কান্না করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, কোরআন পড়েছেন, সুন্নতের আমলকে আকড়িয়ে ধরেছেন, সুন্নতের সাজগোজ, সুন্নতের আকর্ষণ ছাড়া কোন সাজ দুনিয়াতে স্থায়ী হতে পারে না। তুমি স্বর্ণের গলায় চেইন লাগাইছো, আংটি স্বর্ণের লাগাইছো, আকিক পাথরের আংটি, এই এক একজনের আঙ্গুলে ঢাকা গুলশানে জুমা ভরাই তো, দামি দামি মানুষ আঙ্গুলের ভিতরে আংটি আর আংটি, আঙ্গুল খোদা আরো বেশি দিলে আরো লাগাইছো। এক একটা আংটির দাম কত সাহেব, বলে একটা আংটির দাম 2.5 লাখ, আরেকটার দাম 1.5 লাখ, ব্যাপারটা কি, বলে এক আংটির পাথরের গুণ ধনী বানায় দিন, আর এক আংটি জনমের মতো কলেরার থেকে মুক্তি দিবে, আর এক আংটি আমারে জেলখানার থেকে মুক্তি দিবে, আর এক আংটির পাথরের গুণ কি, বলে জীবনেও আমাকে কেউ দেখলে মোহাব্বত ছাড়া দুশ্মনী করবে না, কয়েকদিন পরে উনি গ্রেফতারি পরোয়ানা। পাথর ফিরাইতে পারলো, সুন্নতের আমল করো, কোরআন তেলাওয়াত করো, দুনিয়ার সৌন্দর্য রসুলের সুন্নতের আদর্শ ছাড়া আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এতক্ষণ আমি যে চিল্লাইলাম কি বুঝাইতে চাইলাম, বুঝাইতে চাইলাম ব্যক্তিও লাগবে, কিতাব লাগবে, আল্লাহর পথের হেদায়াতের লাইনে চলার জন্য। এই কথা আমার বাবার না, আলহামদু সুরার দ্বারা প্রমাণ হয়ে গেল, এই জমিনে আল্লাহর বান্দা যারা খাস ওলি, এদের পদাঙ্ক অনুসরণ করেই জান্নাতের পথে আগাও, না হয় শয়তান দুই দল তোমাকে ধোকা দেওয়ার জন্য, মিনাল জিন্নাতি ওয়ান্নাস, এদের সাথে পারবা না তুমি। আল্লাহ কয় পারবি না আমিও জানি, দুই চার দল বন্ধু দিলাম, এদের ধরে ধরে সামনে আগাও, ইনশাআল্লাহ শয়তান তোমাকে ধোকা দেওয়ার সুযোগই। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। ও যুবক ভাই, কি আর বলবো, কি আর বলবো আপনাদেরকে, ওই রকম এলেম নাই, উচ্চঙ্গের ডিগ্রি নাই আপনাদেরকে সেই বয়ান দেওয়ার মতো। ভাঙাচুরা দিল খোলা মনে বললাম, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার পায়ে হাত রেখে আমার অনুরোধ একটাই, আল্লাহর কোরআন ধরো, রসুলের সুন্নত ধরো, সুন্নত চিনো না, যারা সুন্নতের বাহক হয়ে আছেন এই জমিনে আল্লাহওয়ালা, এদের মোহাব্বতে সোহবতে নিজের আমল সুন্দর করো।